মালাকুল মুতাযিল বল আল্লাহ আমি সারা আর কেহ বেঁচে নাই আল্লাহ বলে মউত ইয়া মালাকুল মউত মরে যা আল্লাহু আকবার বলে আল্লাহ পাক যখন মালাকুল কে তার নিজের রূহ কবজ করার নির্দেশ দিবেন মালাকুল মুতাযিল সালাম এত শক্তিশালী ফেরেশতা যার পা থাকে জমিনে মাথা থাকে আসমানে এক হাত মাশরিকে আর এক হাত মাগরিবে তাম সমুদ্রের পানি যদি মালাকুল মুতাযিল এর মাথার ভিতর ঢেলে দেওয়া হয় এক ফোঁটা পানিও জমিনে পড়বে না আল্লাহু আকবার বলে ভয়ঙ্কর মালাকুল মুতাযিল মৃত্যু ভয়ঙ্কর কঠিন সাকাতুল মউত বড় কঠিন বাবা ঠিক কি না জোরে বাবার আমার ভাইয়ের আমার গভীর মনোযোগ মৃত্যু বড় কঠিন আজরাইলের দর্শন বড় কঠিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম মালাকুল মুতাযিলের সাথে তার দেখা হয়ে গেল জিজ্ঞাসা করল ভাই আজরাইল তুমি কি আমার রূহ কবজ করার জন্য এসেছো বলে না না আমি আপনার রূহ কবজ করার জন্য আসি নাই কেন এসেছেন একটু দেখা করার জন্য এসেছি আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বললেন ও মালাকুল মুতাযিল তুমি কেমন করে কিভাবে মানুষের রূহ কবজ করো কি আকৃতি যাও সে আকৃতি যা আমাকে একটু দেখাবা বললেন আপনি সহ্য করতে পারবেন না আপনি সহ্য করতে পারবেন না বলেন না একটু দেখাও আমি একটু দেখতে চাই বললেন আপনি অন্যদিকে তাকান তখন মালাকুল মুতাযিলের সালাম সেই আপন আকৃতি ধারণ করলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এক নজর আজরাইলের দিকে তাকায়া সঙ্গে সঙ্গে সিটকা দিয়ে জমিনে বসে পড়ে গেলে আল্লাহু আকবার বলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের জ্ঞান ফিরে আসার পরে বললেন ও মালাকুল মুতাযিল এটাই শাস্তির জন্য না ফারমানের জন্য যথেষ্ট আবার বললেন ও মালাকুল মুতাযিল তুমি ঈমানদার মুত্তাকি মুরজগার পরহেজগার আল্লাহওয়ালা এদের সঙ্গে কিভাবে কি আকারে আসো কি ধরন করো আকৃতি একটু দেখাও আপনি অন্যদিকে তাকান তাকাইলেন মালাকুল মুতাযিল সালাম তার সেই আল্লাহওয়ালা পরহেজগার ঈমানদারের সঙ্গে যেভাবে যান সে আকারটা দেখাইলেন ইব্রাহিম আলাইহিস সালাম দেখে খুব খুশি হয়ে গেলেন বলে একজন বন্ধুর জন্য সহযোগিতার জন্য এটাই যথেষ্ট বলেন সুবহানাল্লাহ বাবারে এই দুনিয়া ছাড়তে হবে সাকরাতুল মউত মৃত্যু ঘাঁটি কিন্তু আপনার আমার সামনে ঠিক কিনা বলে মৃত্যু কিন্তু মুমিনের জন্য তোহফা আর নাফরমান বেঈমানের জন্য শাস্তি কথা ঠিক কিনা সবাইকে দুনিয়া ছাড়তে হবে আর মৃত্যু কষ্ট মৃত্যু কষ্ট সবাইকে ভোগ করতে হবে মৃত্যু স্বাদ সবাইকে সাধন করতে হবে হযরত ইয়াকুব আলাইহিস সালাম তিনি একজন আল্লাহর পয়গম্বর সব সময় মালাকুল মুতাযিলের সালাম তার সঙ্গে আসতেন দেখা করতেন তার সাথে খুব বন্ধুত্ব হয়ে গেল একদা মালাকুল মউতকে ডেকে বললেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম বললেন ও আজরাইল তুমি যখন আমার কাছে রূহ জান কবজ করতে আসবা আসার আগে একটু আমার সংবাদ খবর দিয়ে আসো ক্লাচ্ছে হঠাৎ করে তিনি প্রোগ্রামে যাচ্ছেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম ঘোড়ার পিঠে চড়া এমন অবস্থায় মালাকুল মুতাযিলের সালাম হাজির এসে বললেন আল্লাহর পয়গম্বর কোথায় যান ভাই মাহফিল আছে মিটিং আছে মিটিং এ যাই সময় নাই এখনি আপনার রূহ কবজ করা হবে হযরত ইয়াকুব আলাইহিস সালাম বললেন ও আজরাইল তোমার সাথে আমার এত বন্ধুত্ব তুমি খবর না দিয়ে আসলা কেন হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন ও আল্লাহর পয়গম্বর আল্লাহ পাক এত খবর আপনাকে দিও তারপর আমার কি খবর দরকার তাই কই আল্লাহ তো একটা খবর দেয় নাই আপনার দাড়ি পাকছেনি হ একটা একটা দাড়ি পাকলো এক একটা মৃত্যুর খবর আল্লাহ দিলেন আল্লাহু আকবার বলে
চোখের পাওয়ার কমছিনি হয় কমছিত চোখের পাওয়ার কমলো মৃত্যুর খবর দিল গায়ের চামড়া একটু ঢিলা হয়ে গেছে নাকি বলে হাত হয়েছে এত কিছু আল্লাহ খবর দিল এরপর আবার বাড়তি খবর দেওয়ার কি আছে আপনি রেডি হয়ে যান এখনই আপনার রূহ কবজ করা হবে হযরত ইয়াকুব আলাইহিস সালাম বললেন ও জরাইল একটু আমার সময় দিবানি আমি দুই রাকাত নামাজ পড়ব আজরাইল বলে আল্লাহ পয়গামার সময় নাই দুই রাকাত নামাজ পড়ার মতো সময় নাই তখন হযরত ইয়াকুব আলাইহিস সালাম বুঝতে পারলেন বা সময় নাই এক রূহ কবজ করা হবে তিনি উটের পিঠ থেকে ঘোড়ার পিঠ থেকে আল্লাহু আকবার বলে সিজদার অবস্থায় দুনিয়ায় মাটিতে পড়ার আগে মালাকুল মুতাজাল সালাম তার রূহ কবজ করে লয়া গেলে সুতরাং কখন কার মৃত্যু হবে কেউ জানে না ঠিক কিনা বলেন আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না ঠিক কিনা বলেন আমি চলে যাব আমার সঙ্গী কেউ হবে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না ঠিক কিনা যারা বলে এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা ঠিক কিনা বলে এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা সবাই রেখে আমায় চলে আসবে সঙ্গী হবে না সবাই রেখে আমায় চলে আসবে সঙ্গী হবে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না ঠিক কিনা বলে বাবারি আজরাইল কার কাছে খবর দিয়ে আসবে হযরত ইয়াকুব আলাইহিস সালামের কাছে খবর দিয়ে আসে কিন্তু আপনার আমার নবী এমন একজন পয়গম্বর যেই পয়গম্বরের কাছে মালাকুল মুতাজাইল দরজায় হাজির হয়ে অনুমতি চাইতেছে আল্লাহু আকবার বলেন হাদিস নিবিতার এসেছে আমার নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন ওফাতের তিন দিন আগ থেকে জিব্রাইল আমিন খবর নিতেছেন হুজুর আপনি কেমন আছেন আল্লাহু আকবার বলেন আমার নবী জিব্রাইল আমার বেশি ভালো লাগতেছে না খুবই খারাপ লাগতেছে আবার চলে গেলেন মালাকুল মউত মালাকুল মউত অর্থাৎ জিব্রাইল চলে গেলেন আবার খবর নিলেন এভাবে তিন দিন খবর নিলেন উফাতের দিন আল্লাহ নবীর দরবারে জিব্রাইল আমিন হাজির হয়ে গেছেন এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর গো আল্লাহ পাক আপনার দিদারে অপেক্ষা করতেছে আল্লাহ আপনার দিদার চাচ্ছে অপেক্ষা করতেছে আমার নবী কি বলে জিব্রাইল আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব কোনো আপত্তি নাই কিন্তু আমি সাহাবা একরামদেরকে ভুইলা কেমনে থাকবো সাহাবা একরামদের না দেখে আমি কেমনে থাকবো আল্লাহু আকবার বলে আবার নবী ছিল উম্মতের পাগল পাড়া নবী আমার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক খবর দিয়ে দিলেন জিব্রাইল জানায় দাও আমার বন্ধুকে বলে দাও বছরান্তি উম্মতের খোঁজ খবর আমি তার আমার বন্ধু রওজার ভিতরে পৌঁছাইয়া দিব আমার জিবরিল এক বছর আমার উম্মতের ভুইলা আমি কেমনে ওই রওজার তারি ঘুমাবো আল্লাহ পাক দেখে বলেন জিবরিল বলে দাও জানাই দাও মা শান্ত উম্মতের খবর আমি রওজায় পৌঁছাইয়া দিব আল্লাহু আকবার বলে জিব্রাইল এক মাস উম্মতের ভুইলায় আমি থাকতে পারবো না আল্লাহ তাআলা ডেকে বলে জিব্রাইল বলে আমার বন্ধু উম্মতের কান্ডারি উম্মতের পাগল পাড়া প্রতি মুহূর্তে মুহূর্তে আমি আমার নবীর কাছে আমি আমার বন্ধুর কাছে উম্মতের খোঁজ খবর আমি আল্লাহ পৌঁছানোর ব্যবস্থা করে দিব আল্লাহু আকবার হাদিসের ভিতরে আছে
इन्ना लिल्लाहि मलाइकातुन सैहिना फिल अर्दि युबल्लिगूना मिन उम्मति सलाम। এই পৃথিবীতে এক দল ফেরেশতা আছে ঘুরে বেড়ায়, কেউ যদি নবীর উপরে দুরূদ শরীফ পড়ে নবীকে সালাম দেয়, সঙ্গে সঙ্গে ওই ফেরেশতারা নবীজির রওজায় পৌঁছায়া দেয়। অপর হাদিসে দেখলাম নবীজির রওজার পাশে একজন ফেরেশতা আছে। এই পৃথিবীতে যত মানুষ তত তার কান বা জবান, কেউ যখন নবীজির উপরে দুরূদ শরীফ পড়ে নবীকে সালাম দেয়, সঙ্গে সঙ্গে ওই ফেরেশতা বলে ইয়া রাসূলুল্লাহ বিল্লাহ ওমুকে আপনাকে সালাম দিয়েছে। হুজুর সালাম শুনেন, জবাব দিয়া দেন বলেন সুবহানাল্লাহ। অপর হাদিসে আমি পাইলাম আল্লাহ রে বলেন আনা সালাতু আলাইয়া বিলা ওয়াসিতা, তোমাদের দুরূদ সালাম আমি কামলিওয়ালা নবী ওই রওজা থেকে সরাসরি শুনতে পাই। আল্লাহু আকবার, ফেরেশতা লাগে না, আমার নবী সরাসরি শুনতে পায়। ক্ষমতা দিয়েছে কে? খুবই দামি খবর শুনাইছো, আমি একটু জানতে চাই আমার উম্মত গুলো দাফন কোথায় হবে? কয় দুনিয়ায়। দেখিব আপনাকে আপন নজরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ গোসল করায়া কাপন পরায়া রাখিবে যখন কবরে শুয়াইয়া নয়ন গোকলে গুলাম বলিয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মুহাব্বত দর্শনে পড়েন সাল্লাল্লাহ করলে মন বিজি থাকতে পারতেন আরশে, উম্মতির মায় নবী মদিনাতে শুইলেন সাল্লাল্লাহ 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 জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ বিল্লাহ আজকের একজন নতুন ফেরেশতা নিয়ে এসেছি, যেই ফেরেশতা কোন মানুষের কাছে একবার বেশি যায় না। আল্লাহু আকবার, এই পর্যন্ত আপনার আগে কোন মানুষের কাছে সে অনুমতি চায় না, আপনার পর কিয়ামত পর্যন্ত কোন মানুষের কাছে সে অনুমতি চাইবে না। আল্লাহু আকবার বলেন। অথচ মূসা পয়গম্বর সামনে হাজির হয়ে গেলে মালাকুল মুতাজরাইল, মূসা আলাইহিস সালাম জিজ্ঞেস করল ভাই আজরাইল তুমি কি আমার রূহ কবজ করার জন্য এসেছো? বলে হ্যাঁ।
বলা মাত্র হযরত মূসা আলাইহিস সালাম পিছের দিকে দৌড় শুরু করলে আজরাইল তার দিকে দৌড় শুরু করলেন এক পর্যায়ে আজরাইল হযরত মূসা আলাইহিস সালামের কাঁচা কাছে চলে গেলেন মূসা আলাইহিস সালাম রাগি মানুষ একজন নবীর কাছে 40 জন মানুষের মতো শক্তি থাকে হযরত মূসা আলাইহিস সালাম এমন জোরে একটা থাপ্পড় দিল আজরাইলকে সঙ্গে সঙ্গে আজরাইলের চক্ষুটা বের হয়ে গেল আল্লাহ তাআলার কাছে গিয়ে আল্লাহ এমন একজন ঠাডা নবীর কাছে আমারে পাঠাইছে এমন জোরে থাপ্পড় দিছে দেখেন চোখের ঢালাটা বের হয়ে গেছে আল্লাহ পাক কুদরতি হাত বুলাই দিলেন হযরত আজরাইল সালামের চক্ষু ভালো হয়ে গেল ও আজরাইল এবার তুমি যাও গিয়া বলবে তোমার রূহ কবজ করতে আসি নাই ভয় নাই শুভ খবর দেওয়ার জন্য এসেছি হযরত মূসা আলাইহিস সালামের কাছে আবার মালাকুল মওত আজরাইল সালাম হাজির হুজুর রূহ কবজ করার জন্য আসি নাই কেন এসেছো শুভ খবর দিতে আপনি যে দুনিয়ায় থাকতে চান আল্লাহ পাক এত হায়াত আপনাকে দিয়েছে আপনার ভেড়া বকরি দুম্বা সবচেয়ে যে ঘন পশু ওটার পিঠের পর হাত রাখবেন হাতের ভিতরে যতগুলো পশম পড়বে অত বছর হায়াত আল্লাহ আপনাকে বৃদ্ধি করে দিবে হযরত মূসা আলাইহিস সালাম বললেন ও আজরাইল এই পরিমাণ হায়াত শেষ হওয়ার পর কি আমার আবার তোমার সাথে দেখা বলে হ্যাঁ এরপর আবার দেখা হবে মূসা পয়গম্বর বললেন মালাকুল মওত আজরাইল তাহলে আমি দুনিয়ায় থাকতে চাই না দুনিয়ায় থাকতে চাই না এখনই আমার রূহ কবজ করে নিয়ে যাও আর আমার নবীর দরজায় সে অপেক্ষা করে অনুমতি চায় জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ বিবাল্লাহ মালাকুল মওত আজরাইল অনুমতি চায় আপনি যদি অনুমতি দেন তাহলে বাসায় প্রবেশ করবে আর আর অনুমতি যদি না দেন ওখান থেকে চলে যাবে আল্লাহু আকবার আমার নবী বলেন হ্যাঁ তাই নাকি জিব্রাইল হ্যাঁ হুজুর এবারে আল্লাহ বলেছে আমার নবী বলেন জিব্রাইল লে অনুমতি দিলাম মালাকুল মওত মালাকুল মওত আজরাইলকে আমার বাসায় আমার হুজুরে আমার কামরা আমার কাছে আসতে বলো জিব্রাইল আমিন অনুমতি দিলেন মালাকুল মওত আজরাইল সালাম হুজুরের কাছে তাশরিফ নিলেন হুজুরকে সালাম দিলেন হুজুরের কাছে বসলেন বললেন হুজুর আপনি যদি রূহ কবজ করার অনুমতি দেন তাহলে আমি রূহ কবজ করব অনুমতি যদি না দেন আমি চলে যাব আল্লাহ এটাই আমাকে বলে দিয়েছে আমার নবী জিব্রাইলের দিকে তাকালেন জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ হে হাবিবাল্লাহ আল্লাহ পাক আপনার দিদারের জন্য অপেক্ষা করতেছে আমার নবী বললেন মালাকুল মওত আজরাইল তোমাকে অনুমতি দিয়ে দিলাম অনুমতি দিয়ে দিলাম তুমি আমার রূহ কবজ করো আল্লাহর রহমতে নবী যখন অনুমতি দিয়ে দিলেন প্রত্যেকটা মানুষের বুকের উপর হাত দিয়ে মালাকুল মওত আজরাইল রূহ কবজ করবে বা করেন আল্লাহর নবীর বুকের উপরে মালাকুল মওত আজরাইল যখন হাত দিলেন আল্লাহর নবী চিৎকার দিয়ে বলে জিব্রাইল আমার তো মনে হয় আমার বুকের উপরে ওহু পাহাড় সাপাই দেওয়া হয়েছে উম্মত আলা নবী কামলি ওয়ালা নবী উম্মতের পাগল পারা নবী আমার এই দুনিয়ায় যেদিন তাশরিফ নিলেন উম্মতি উম্মতি বলে সিজদায় পরে কাঁদলেন সারা জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছেন উপতের সময় আমার নবী উম্মতদেরকে ভুলে নাই তোমাকে আমাকে ভুলে নাই আমার নবী ডিকে ডিকে বলে জিব্রাইল আমার তো মনে হয় আমার বুকের উপরে উহুদ পাহাড় চাপাই দেওয়া হয়েছে খুবই কষ্ট লাগছে এইরকম কষ্ট দিয়ে যদি আমার উম্মতদেরকে রূহ কবজ করা হয় ও আজরাইল তাহলে আমার উম্মতরা তো ঈমান হারা হয়ে যাবে আমার উম্মতরা তো কষ্ট সহ্য করতে পারবে না
আমার উম্মতরা এত কষ্ট সহ্য করতে পারবে না। জিবরাইল তুমি আল্লাহর কাছে বলো আমার উম্মতের তমাম কষ্টগুলো আমি নবীকে দিয়ে দাও, আমি উম্মতের তমাম কষ্ট নিয়েই দুনিয়া থেকে বিদায় হইতে চাই। আল্লাহু আকবার বলে আল্লাহর নবী দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বলে আল্লাহর নবী দয়ার নবী গো, আপনি নবী আমার জীবন। বলুন আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের রহমতুল লিল আলামিন। আপনি উম্মতের জাবিন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের। যে দেখিল একবার স্বপ্নে ভুলে না আর জীবনে, যে দেখিল একবার স্বপ্নে ভুলে না আর জীবনে, দিবানিশি জপে আপনার নাম। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের। ঠিক কিনা জোরে বলে বাবার আমার খায়াল আমার আল্লাহ পাক ডেকে ডেকে বলে জিব্রাইল লে আমার বন্ধুকে শুনায় দাও, আমার বন্ধুকে বলে দাও, আমার বন্ধু চিন্তা মুক্ত হতে বলো, যারা আমার বন্ধুর খাতি উম্মত হবে তাদের করে মৃত্যু যন্ত্রণা হবে না। আল্লাহু আকবার। মায়ের কোলে সন্তান ঘুমিয়ে যায় যেভাবে দুগ্ধ পান করতে করতে, এই রকম আমার খাঁটি উম্মতরা আমার রহমতের কোলে ঘুমিয়ে যাবে। বাবার আমার ভাইয়ের আমার আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, সঙ্গে সঙ্গে মদিনায় খবর হয়ে গেল নবীজি নাই, নবীজি বিদায়। সাহাবা কেরাম যে যেখানে ছিল সেখান থেকে পাগল পারা হয়ে ছুটল নবীজির দরবারে। হযরত বেলাল যখন শুনল আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, হামাগুড়ি দিয়ে এক পাও সামনে দেন আর এক পাও পরে যাচ্ছেন, হামাগুড়ি দিয়ে দিয়ে নবীর দরবারে দৌড় শুরু করলে। হযরত আবু বকর পাগল পারা হয়ে দৌড় শুরু করলেন, হযরত আমর মাথা তার নষ্টের মতো হয়ে গেল, দিক বিদিক হয়ে গেল, আল্লাহ নবী দুনিয়ায় নাই এই কথাটাই ওমর সহ্য করতে পারলো না। খোলা তরবারি হাতি নিয়ে বললেন যে বলবে আল্লাহ নবী দুনিয়া থেকে চলে গেছে আমি তার কল্লাটা আলাদা করে দিব, আল্লাহ নবী দুনিয়ায় নাই এই কথাটা হযরত ওমর সহ্য করতে পারতেছেন না। নবীজি রওজা অর্থাৎ তুমি যে আজ এখানে রওজা ওটা নবীজির হুজরা মোবারক, ওই হুজরা মোবারক আল্লাহ নবী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ইয়ামিনী চাদর দিয়ে আল্লাহ নবীকে ঢেকে রাখা হয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি এসে দেখলেন ওমর মোটা গলায় বক্তব্য দিতেছেন আর তরবারি ঘুরাইতেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওমরের মাথার উপর হাত দিয়া বললেন মা মুহাম্মাদুন ইল্লা রাসূল। আল্লাহু আকবার বলেন সঙ্গে সঙ্গে মনে হয় যেন তার দিলটা নরম হয়ে গেল, হাত থেকে তরবারি পড়ে গেল। হযরত আবু বকর কান্দে, ওমর কান্দে, ভাই চলো চলো আল্লাহ নবীর অবস্থাটা একটু দেখে আসি। হুজুরের হুজরার ভিতরে প্রবেশ করলেন, আল্লাহ নবীর হুজরার ভিতরে গিয়ে তাকায়া দেখেন সাদা চাদর দিয়ে আল্লাহ নবীকে ঢাকা। ইয়ামিনী একটু চাদর সরায়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূ তাকিয়ে দেখেন সত্যি আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে।
সাহাবা কেরাম জর জর হইয়া নবীর প্রেমে পাগল পারা হইয়া কান্দে।